हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आज के चले एक बांगला बर रिव्यू नहीं बीटी हलो हमार अत्यंत प्रिय लेखक श्री शीर्षेंदु मुखोपाध्याय लेखा मानव जमीन। बोटा एरकम देखते बेश मोटा एक उपन्यास, 565 पातार एक एकक उपन्यास। बोटा बर्तमान आनंद पब्लिशर थेके प्रकाशित और बोटार मुद्रित मूल्य होच्छे 350 टाका। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস মানেই অসংখ্য ব্যতিক্রমী চরিত্রের সমাবেশ। মানব জমিনও এর থেকে আলাদা নয়। অসংখ্য চরিত্রের জীবনযুদ্ধের ওঠানামাকে কেন্দ্র করে এই উপন্যাসের পটভূমি আবর্তিত হয়েছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে দীপনাথ, যার যোগসূত্রে আমরা অন্যান্য চরিত্রগুলির সাথে পরিচিত হই। দীপনাথ এক সদাগরি অফিসের বিগ বসের পিয়ে, যে চাকরি তার পারমানেন্ট নয়। কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য বসের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তাকে করতে হয়। এই বসের স্ত্রী মণিদীপা কমিউনিস্ট ভাবধারার মানুষ। আপাত দৃষ্টিতে দীপনাথকে সবসময় অপমান করলেও আসলে দীপনাথের প্রতি তার মনে রয়েছে এক গভীর প্রেম। উপন্যাসের আরেক কেন্দ্রে রয়েছে দীপনাথের মেজদা শ্রীনাথ এবং তার প্রবল ব্যক্তিত্বময় স্ত্রী তৃষা। ভাসুরের সাথে অবৈধ সম্পর্কের জেরে তৃষা পেয়েছে শ্রীনাথের দাদা মল্লিনাথের বিশাল সম্পত্তি এবং নিজের প্রবল ব্যক্তিত্বের জেরে সে সেই সম্পত্তি রক্ষা করে চলেছে। কিন্তু সকলের কাছে মাথা উঁচু করে চলা তৃষা হারতে থাকে নিজের সন্তানদের কাছে। ভয় ভক্তির আড়ালে ঢাকা পড়ে যায় সন্তানদের মায়ের প্রতি ভালোবাসা, যা তৃষাকে বারবার তার আপনজনদের কাছে হারিয়ে দিতে থাকে। উপন্যাসের আরেক কেন্দ্রীয় চরিত্রে রয়েছে দীপনাথের ছোট বোন বিলু এবং তার দুরারোগ্য রোগে শয্যাশায়ী স্বামী প্রীতম। কর্তব্যনিষ্ঠ বিলু তার 3 বছরের মেয়ে লাবুকে নিয়ে স্বামীর সেবা করে চলে, আর বাস্তববাদী কঠোর বিলুর মধ্যে প্রীতম খুঁজে পেতে থাকে তার ভালোবাসাকে। বিলুর জীবনে রয়েছে তার ছোটবেলার বন্ধু অরুণ, যে দুঃসময় তার পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু প্রীতমের অসুস্থতার সময় কি বিলু আর অরুণের মধ্যে কোনো নতুন সম্পর্ক গড়ে উঠেছে, এই সন্দেহ থেকেই একদিন প্রীতম হারিয়ে যায়। দীপনাথের জীবনে প্রীতম ছিল এক অত্যন্ত কাছের বন্ধু, তাই স্বভাবতই প্রীতম হারিয়ে যাওয়ার পরে দীপনাথ প্রচণ্ডভাবে ভেঙে পড়ে এবং পাগলের মতো খুঁজতে থাকে তার বন্ধু প্রীতমকে। শেষ পর্যন্ত সে কি খুঁজে পেয়েছিল তার বন্ধু প্রীতমকে? এছাড়াও উপন্যাসে রয়েছে আরও নানান ছোটো বড়ো চরিত্র, যেমন নিজেকে বানমারায় পারদর্শী বলে দাবি করা তান্ত্রিক নিতাই, তৃষার ভাই শরীর, দীপনাথের রুমমেট সুখেন আর তার প্রেমিকা বিথি। এদের নিয়ে চলতে থাকে লেখকের কলম। দুনিয়ার কোনো সম্পর্কই মনে হয় চিরস্থায়ী নয়, প্রতি মুহূর্তেই বদলাতে থাকে আমাদের জীবনের সম্পর্কগুলির সমীকরণ, যা বদলে দেয় আমাদের জীবনধারা এবং জীবন দর্শন। শীর্ষেন্দুর এই উপন্যাস আমাদের সেই জীবন দর্শন সম্পর্কে নতুন করে ভাবাবে। আপনারা কি কেউ পড়েছেন মানব জমিন? পড়ে থাকলে জানান কেমন লেগেছে আপনাদের, আর যদি না পড়ে থাকেন তাহলে পড়ে ফেলতেই পারেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই উপন্যাসটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।